সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো স্কিনে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে ইক্যাপ। ইক্যাপ মূলত হচ্ছে ভিটামিন ই জাতীয় ওষুধ। তো আমরা জানি ভিটামিন ই এর অভাবজনিত কারণে নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে প্রধানতম যে জটিলতা, সেটা হচ্ছে আপনার ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, ত্বকের লাবণ্যতা কমে যাওয়া এবং ত্বকের যে একটা সৌন্দর্য ভাব, সেটা দিন দিন বিলুপ্ত হয়ে যাওয়া, বয়সের ছাপ পড়ে যাওয়া এবং শরীরের বিভিন্ন ধরনের ইনফ্লামেশন সৃষ্টি হওয়া। বিশেষ করে এই সময়টা এসে কিন্তু আপনার চুলকানির সমস্যা প্রকোপ আকার ধারণ করেছে। সেক্ষেত্রে আপনি হয়তো বা চুলকানির ওষুধ দিন দিন খাচ্ছেন, তো খাচ্ছেন, কোনোটাই কাজ হচ্ছে না। সেক্ষেত্রে সেই চুলকানির ওষুধের সাথে ভিটামিন ই বা ইক্যাপ গ্রহণ করতে পারেন, দেখবেন যে ভালো একটা ফলাফল পাবেন। কারণ ভিটামিন ই হচ্ছে এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং ত্বকের যত প্রকারের রোগ আছে সকল রোগ থেকে কিন্তু প্রোটেকশন দিয়ে থাকে এই ভিটামিন ই। এছাড়া দাঁতের গঠন এবং আপনার দৃষ্টিশক্তি বাড়ানো এবং চুল পড়া রোধ করার ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এছাড়া হিডেন কিছু কাজ রয়েছে, যেমন ধরেন যে যারা সদ্য বিয়ে করেছেন বা বিয়ে করবেন, ভাবতেছেন, ভয় পাচ্ছেন, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী। যারা শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন, বিশেষ করে বলবো যে রাত্রের দুর্বলতা, বিছানায় গিয়ে যে দুর্বলতা সেটা যারা অনুভব করেন, তারা এই ক্যাপসুলটা খেতে পারেন। বিশেষ করে ভিটামিন ই জাতীয় ক্যাপসুলগুলো যদি কেউ 15 থেকে 1 মাস গ্রহণ করেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। সেক্ষেত্রে ফার্মেসিতে দরজা পাড়তে হবে না বা লুকিয়ে ঝুঁকিয়ে ওষুধপত্র যেগুলো অনেকে খান সে ওষুধগুলো খেতে হবে না। মনে রাখবেন, লুকিয়ে ঝুঁকিয়ে যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া। বিশেষ করে লং টাইম যদি কেউ ওই ধরনের ওষুধগুলো গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার হার্ট, কিডনি, লিভার এই ধরনের মূল্যবান অর্গানগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এবং এক পর্যায়ে ওষুধ ছাড়া আপনার স্বাভাবিক যে কার্যক্রম সেটা ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে কঠিনতম সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই যে ইক্যাপ ক্যাপসুল, যেটা খাওয়ার মাধ্যমে হাজব্যান্ড ওয়াইফ উভয় উপকার পেতে পারেন, যারা দাম্পত্য জীবনে আছেন বা সদ্য বিয়ে করেছেন বা বিয়ে করবেন ভাবছেন, তারা এই ধরনের ওষুধগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু উপকার পেতে পারেন। এছাড়া ইক্যাপে রয়েছে যে অ্যান্টি মানে অক্সিডেন্ট, তা কিন্তু আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে মুক্তি দিতে সক্ষম। সেক্ষেত্রে এই যে ক্যাবের যে তেলটা রয়েছে, ভিতরের যে জেলটা, সেটা যদি কেউ মাথার ত্বকে অ্যাপ্লাই করেন, মাথার খসখসে বা মাথায় চুলকানি এবং চুল পড়াজনিত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। এছাড়া এটার যে তেলটা রয়েছে, জেলটা, সেটা যদি কেউ চোখের নিচে লাগান, তাহলে চোখের যে নিচে কালো দাগ সেটা দূর হয়ে যাবে। ঠোঁটে লাগালে ঠোঁটের লাবণ্যতা বৃদ্ধি পাবে, ঠোঁটের কালো ভাব, কালচে ভাব দূর হবে এবং মুখের ত্বকে যদি কেউ অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার মুখের লাবণ্যতা ফিরে আসবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এই যে কথাগুলো বললাম, সেগুলো অনেকেই ভাববেন যে শুধু শুধু বকবক করলো, আসলে একটাও আপনার অযাচিত কথা না, সবগুলো সাইন্টিফিকভাবে প্রমাণিত, আপনি ইচ্ছা করলে খেয়ে দেখতে পারেন। তো এই ধরনের ক্যাপসুলগুলো মূলত বেশ কয়েকটা ফরম্যাটে পাওয়া যায়, যথাক্রমে এটা হচ্ছে 200 IU এবং 400 IU পাওয়া যায়, এছাড়া 600 IU, এছাড়া ইকে প্লাস নামেও কিন্তু মূলত পাওয়া যায়। তো ইকে প্লাস যেটা, সেটা হচ্ছে ভিটামিন এবং ই এবং সি সমৃদ্ধ, আর বাকিগুলো হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ। তো প্রতিদিন একটি করে খেতে হবে। সেক্ষেত্রে বয়স ভেদে ডোজটা আপনারা ফার্মাসিস্টের কাছ থেকে জেনে তারপর গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।